হে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আর এই যে আমার পাশে মহিলাকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন আমার বান্ধবী, আমার কলেজ ফ্রেন্ড ইরা। অনেক বছর পর ওর সাথে দেখা হলো। আমাদের মেসেজে কথাবার্তা হয় ঠিকই, কিন্তু সামনাসামনি অনেক বছর হলো দেখা হয়নি। ওকে দেখার পর খুবই ভালো লাগছে। ও একটা কাজে আমার অফিসের পাশে একটা অফিসে এসেছিল, তো ওকে দেখার পর একটু আপনাদের জন্য ক্লিপ তুলে নিলাম, আর আমরাও পরে দেখব। খুবই ভালো লাগছে ওর সাথে দেখা করার পর, কিন্তু খারাপও লাগছে, কারণ আগের মতো আমরা আর রেগুলার মেলামেশা করতে পারি না, কারণ ওর বাড়িটা অনেক দূরে আর আমিও থাকি অনেক দূরে। তো মেমোরি হিসেবে এই ছোট্ট অংশটুকু রেখে দিলাম। এইটুকুই আমাদের দেখা হয়েছিল, তারপরে দুজন আলাদা হয়ে গিয়েছিলাম, মানে আমি অফিসে ঢুকে গেছি, ও ওর বাড়িতে চলে এসেছে। তো খুবই ইমোশনাল একটা সিন। সবাই আমরা যারা আমাদের প্রিয়জন থেকে দূরে আছি, ওনারাই শুধু বুঝবেন, আর যারা প্রিয়জনদের সাথে আছেন ওনারা খুবই বেশি লাকি। তো এখানে শ্রেয়াংশার ততরও দুপুরবেলা এভাবেই খেলে, আর দুজন বই নিয়ে কিছুটা পড়াশোনা করছে, আবার কিছুটা খেলাধুলা করছে। তো খেলতে খেলতে, পড়াশোনা করতে করতে বইয়ের উপরে উঠে বসে যায় দুই ভাই মিলে। আর বইয়ের কী অবস্থা করেছে দেখুন, একটাই বইকে দুইটা পার্ট করে নিয়েছে, দুটা না অনেকটাই পার্ট করে নিয়েছিল, কিন্তু দুইটা এখন অবশিষ্ট আছে। তো এই হচ্ছে ঘটনা, আপনারা দেখুন। আর আজকের এই ব্লগটা খুবই ছোটো একটা আপডেট দেওয়ার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা। আর এই হচ্ছে সন্ধ্যাবেলার ঘটনা, এটা হচ্ছে 16th September ব্লগ। এই যে আমি একটা জিনিস বানাচ্ছি, এটা আমার হাজব্যান্ড, আমার হাজব্যান্ড ইউটিউব শর্টস দেখে এই স্ট্রিট ফুডগুলি দেখতে আর খেতে খুবই ইচ্ছা প্রকাশ করেন। তো সবসময় হয়ে ওঠে না, আর হেলদি হয় না বলে ভীষণ তেল মশলা প্রয়োজন বলে আমরা অ্যাভয়েড করি, কিন্তু এই রেসিপিটি খুবই ইজি আমাকে দেখিয়েছিলেন, তো আমি সেটাই ট্রাই করেছি। জানি না এটার নাম কী ছিল, তো ডিমের চপ টাইপেরই। তো আমার এই রেসিপিটা, আমার মানে এটার আকৃতিটা দেখে বোম টাইপের লাগছে, তো এই বোমটা আমি আমার হাজব্যান্ডের জন্য স্পেশালি বানিয়েছি, আর এখানে সবাই এনজয় করছে, শ্রেয়াংশ, মা। তো মোটামুটি ভালোই হয়েছে, নেক্সট দিন আরও একটু মশলা টশলা অ্যাড করে আরও বেশি ভালো করে বানাতে পারবো। তো এখানে আমার হাজব্যান্ডের রিয়েকশনটা আপনারা নিজেই দেখে নিন, আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। যেমন তুমি যে রেসিপি ফলো করতে তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, কাল দেখা হবে বিশ্বকর্মা পূজোর ব্লগে। বাই, স্টে হ্যাপি।